এখানে তোমাকে বাঁচাতে কেউ আসবে না সুন্দরী। আমাকে ছেড়ে দাও দস্যু, আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও। যেতে দেব তোমাকে ঠিকই, আজ এই নির্জন কারণে তোমার রূপের সুদ আমি প্রাণ করব। তুমি আমাকে স্পর্শ করো না, তুমি আমাকে যেতে দাও। অসম্ভব, তোমাকে আমি ছেড়ে দেব। চলে এসো এসো আমার বুকে। তুমি কেঁদে কেঁদে আমাকে ভুলাতে পারবে না, আমি যা চেয়েছি তা আমি আদায় করেই নেব। এসো আমার কাছে, আমি তোমাকে বাঁচাচ্ছি। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। কে তুই? আমি আমি তোর জম, আমি তোকে হত্যা করব। না 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 না, হত্যা করতো চলে যা, আমি চলে যা। বলো সুন্দরী, তুমি কে আর কেনই বা এসেছিলে এই গভীর অরণ্যে? আমি ভুবনপুর উজিরের কন্যা, মামার বাড়ি বেড়ার পথে ওই দস্যু আমাকে রাস্তায় আক্রমণ করেছে। সঙ্গে কি কেউ ছিল না? অনেকজনই ছিল, কিন্তু তারা প্রাণের ভয়ে পালিয়ে গিয়েছে। হ্যালো, তারা কি তোমাকে রক্ষা করতে পারলো না? না, আমি বুঝতে পেরেছি তোমাদের রাজ শক্তি নিশ্চয় দুর্বল, তাই প্রাণের মায়ায় সবাই পালিয়েছে তোমাকে একা ফেলে। যাক, এবার তুমি একা যেতে পারবে তো? না, উপকার যখন করেছো তাহলে দয়া করে আমাকে আমার প্রাসাদে দিয়ে আসো। ঠিক আছে, চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। বলুন আপনার কি অভিযোগ? আমার কোন অভিযোগ নেই জাহাপনা, আমার একমাত্র মর্জিনা আমার মেয়ে আসছে না বলে আমার মনটা বেশি ভালো না, সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, ওরা হয়তো আজই এসে পড়বে, এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। নিশ্চিন্ত থাকবো জাহাপনা,
আমাদের মর্জিনাকে ডাকাতে ধরে নিয়ে গেছে। হ্যাঁ যা পড়া আমরা ফেরার পথে হঠাৎ একটি শয়তানের দল আমাদেরকে আক্রমণ করে আমি পারিনি যা পড়া, তাই তো আমি কোনো রকমে পালিয়ে এসেছি। বেরিয়ে যাও অপদার্থের দল। ও খোদা, এখন আমি কি করব? আমার একমাত্র কন্যা মর্জিনা, তাকে আমার মুখ থেকে ছিনিয়ে নিয়ে। শান্ত হন উজির সাহেব, আপনি শান্ত হন। শান্ত হব জাহাপনা, আমি শান্ত হব। বলুন জাহাপনা, এখন আমি কি করব? আমি কেমন করে মা মর্জিনা খেয়ে পাব? আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, যেমনই করে হোক আপনার মর্জিনাকে আমি ফিরিয়ে আনবো। শুধু তাই নয়, আমি যেমনই করি হোক যে দুর্বৃত্তের দল আপনার মর্জিনাকে অপহরণ করেছে সেই শয়তানকে ধরে এনে আপনার চোখের সামনে নির্মম ভাবে করব হত্যা। তার করতে হবে না জাহাপনা, তার করতে হবে না। আমি সেই শয়তানকে হত্যা করে মর্জিনাকে উদ্ধার করে নিয়ে এসেছি। মর্জিনা পিতা গো, এ নজন না থাকলে আমাকে আর কোনোদিন ফিরে পেতেন না। তাই তো ভাবছি মা, আমি তাকে খেয়ে দিয়ে খুশি করতে পারি। বলো বাবা, কি তোমার পরিচয়, আর কি বা তোমার চাওয়ার আছে? আজ তুমি আমার কাছে যা চাইবে তাই দিয়ে আমি তোমাকে খুশি করব। জাহাপনা, আমার নাম কাজল, আমি আশ্রয়হীন, দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। তাই দেওয়া হবে যুবক, আজ থেকে তোমাকে শুধু আশ্রয় নয়, আজ থেকে তুমি আমার প্রধানের সেনাপতি। জাহাপনা, আমি কি পারবো আপনার এত বড় দায়িত্ব ভার পালন করতে? পারবে যুবক, তুমি পারবে। আমার এই বিশাল রাজ্যে সেনাপতির পদ চালাতে, কারণ তুমি মর্জিনাকে উদ্ধার করে যে শক্তির পরিচয় তুমি দিয়েছ তার প্রশংসা না করে আমি পারছি না। উজির সাহেব বলুন জাহাপনা, এবার চলুন। তাই চলুন জাহাপনা, তাই চলুন। বেশ তাই চলুন। কে কে অচেনা অতিথি? আমার মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র, সেই রূপ সেই চেহারা আমাকে যে একেবারে পাগল করে তুলেছে। বিন্দে
একথা বলো না মর্জিনা, তুমি হয়তো জানো না আমাকে একজন ভালোবাসে, সে যদি জানতে পারে তাহলে তাহলে সে যে খুব দুঃখ পাবে মর্জিনা। সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে মর্জিনা। বন্ধু আমিও যে তোমাকে ভালোবাসি, বলো বন্ধু আমার ভালোবাসা কি তোমার হৃদয়ে কোনোদিন স্থান পাবে? রেখা 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 উঠো রেখা। বন্ধু এই মেয়েটি কে? মর্জিনা এই সে রেখা, আমার প্রাণের রেখা। ঠিক আছে বন্ধু তুমি এখানে বসো, আমি তার জন্য পানি নিয়ে আসছি। রেখা কি হয়েছে তোমার বলো রেখা, উঠো রেখা উঠো। বন্ধু কি হয়েছে তোমার? এই নাও পানি। আমি ভেবে পাচ্ছি না এই স্বপ্ন না বাস্তব, তুমি বলো আমি একই দেখেছি তুমি বলো। রেখা রেখা এটি কি দুঃস্বপ্ন? তুমি তুমি কি দেখেছো রেখা বলো? কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগের মতো এখনো
কাজল, আমি কি দেখেছি কাজল, বলো আমি কি দেখেছি কাজল। রেখা রেখা হবি জানি রেখা, জীবনে বহু দুঃস্বপ্ন তুমি দেখেছো, আজ আজ তুমি এভাবে ভেঙে পড়ো। আমি ভেঙে পড়িনি কাজল, আমার মনে হচ্ছে একটা জমাট অন্ধকার আমাদের সামনে নেমে আসছে, সেই অন্ধকারে হয়তো আমি তোমাকে হারিয়ে ফেলবো। এই যে তোমার ভুল ধারণা, তাই ছেলে হয় কাজল, এই ভুল ধারণা নিয়ে আমি বেঁচে থাকতে চাই, আমি বেঁচে থাকতে চাই। না হ্যালো 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 আর পারছি না, হ্যালো এই জীবন যন্ত্রণা যে তুমি আমাকে মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও। মৃত্যু নয়, আপনি পাবেন মুক্তি আপনি চান। কে কে তুমি বাবা, আর কে বা আমাকে দেবে মুক্তি? আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাব আপনি চান। তাহলে তোমাকেও আমার মতো শাস্তি পেতে হবে। শাস্তির ভয় কর্তব্য অবহেলা করতে পারি না আমি চান, যতক্ষণ এই পৃথিবীতে বেঁচে থাকবো আমি আমার কর্তব্য পালন করে যাব। চলো আসুন আমার সাথে। তুমি কি পারবে বাবা শত বাধা ডেঙ্গিয়ে আমাকে প্রাসাদের বাইরে নিয়ে যেতে? পারবো আমি চান, পারবো। আপনার দোয়া মাথায় নিয়ে সব আল্লাহর নামে কসম করে সমস্ত বাধা ডেঙ্গে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যাব। চলে আসুন আমার সাথে। ওকে তুমি নিয়ে যেতে পারবে না, ওজির সাহেব। কে তুমি আর কোন সাহসে তুমি আমার কারাকক্ষে প্রবেশ করেছ? মানুষের অধিকারে এবার বলো তুমি আমার পথ ছাড়বে কিনা? সাবধান দর্শক, বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে এই মুহূর্তে বন্দী করতে বাধ্য হব। আমাকে বন্দি করবে? আমাকে বন্দি করার মতো বীর এই রূপনগরে কারুরে? উজির সাহেব আজ স্বার্থের লোভে শাহজাদা তামালকে করেছেন রাজ্য হারা, বেগম সাহাকে করে রেখেছেন বন্দি, নির্ভরকে রেখেছেন ভোগে বাদর সমাজের সবাইকে মুক্ত করার মতো। সাবধান, আমাকে ক্ষমা করে দাও কালিকা, আমাকে ভয় পাবেন না উজির সাহেব। আজ আমি আপনাদের হত্যা করব না, হত্যা করব সেদিন যেদিন আপনাদের অত্যাচারের শেষ পর্যায়ে দাঁড়াবে। বলে আসুন আমি যান। কোথা আছে দর্শক কালী কাকে বন্দী কর?